ইসরায়েল এবার মহাবিপদে। হামাস হিজবুল্লাহর পর নতুন করে সংঘাত শুরু করেছে আরেকটা প্রতিরোধ সংগঠন। ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর কড়ায় গণ্ডায় হিসাব চুকিয়ে দিতে চায় ইসরায়েলকে। সিরিয়ায় সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা করেছে ইরাকি প্রতিরোধ সংগঠন। সিরিয়ায় তৎপর ইরাকি প্রতিরোধকামী সংগঠন হারাকাত হিজবুল্লাহ আন নুজাবার স্থাপনাগুলোতে হামলা চালায় ইসরায়েল। ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক অনুসারে এই আক্রমণে গ্রুপটির 3 সদস্য আহত হন। ইরাকের সন্ত্রাস বিরোধী দলগুলোর যোদ্ধারা দখলদার তেল আবিবের সাথে যুদ্ধের অবস্থায় রয়েছে জানিয়েছেন আসাইব আহলুল হকের মহাসচিব কায়েস আল খাজালি। আহলুল হক সংগঠনটি ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU-র সদস্য। ইরাকি প্রতিরোধ সংগঠনের এই নেতা বলেছেন, বাগদাদ সরকার ফিলিস্তিনি জাতির উদ্দেশ্যকে পূর্ণ সমর্থন করে। কিছু আরব শাসন কেবল ইহুদিবাদী শাসনের অপরাধের প্রতি উদাসীন নয়, বরং এই দখলদার ও দখলকারী সত্তাকেও বিভিন্নভাবে সাহায্য করছে। খাজালি উল্লেখ করেন, চূড়ান্ত বিজয় নিপীড়িত ফিলিস্তিনি জাতি এবং প্রতিরোধের অক্ষের জন্য অপেক্ষা করছে। তিনি যোগ করেছেন, ফিলিস্তিন ইস্যুতে ইরাকি সরকারের সামরিক অবস্থান নেয়ার কোনো প্রয়োজন নেই, কারণ প্রতিরোধ গোষ্ঠীগুলি সরকারের পরিবর্তে ইরাকি জনগণের পক্ষে এমন ভূমিকা গ্রহণ করেছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ইসরায়েলি শত্রুরা দামেস্কের গ্রামাঞ্চলে একটি ভবন লক্ষ্য করে দখলকৃত সিরিয়া গোলান হাইটসের দিক থেকে একটি বিমান হামলা শুরু করে। সরকারি বার্তা সংস্থা সানা পরিচালিত বিবৃতিতে বলা হয়েছে, হামলার ফলে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্রকে গুলি করে ভূপাতিত করেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনের সমর্থনে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গত অক্টোবর থেকে ইসরায়েলি শাসকদের লক্ষ্যবস্তুগুলির বিরুদ্ধে অসংখ্য হামলা চালাচ্ছে। গত সপ্তাহে ইসরায়েলের 2 গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। এই হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানায় সংগঠনটি। প্রথম হামলাটিতে অধিকৃত ভূমিতে দখলদার ইসরায়েলের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। দ্বিতীয় হামলাটি চালানো হয় ইলাত বা উম্মুল রাশরাশ শহরের একটি সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করে। বিবৃতিতে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, ফিলিস্তিনি বেসামরিক জনগণ বিশেষ করে নারী ও শিশুদের ওপর ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বরতার প্রতি এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে। ইরাকি সন্ত্রাস বিরোধী যোদ্ধাদের ছাতা গ্রুপও ইরাক ও সিরিয়ায় মার্কিন দখলদার বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে। গাজা আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সবচেয়ে নিবেদিত মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র নেতানিয়াহু প্রশাসনের কাছে দ্রুত অস্ত্র চালান পাঠিয়েছে এবং যুদ্ধবিরতির আহ্বানে ভেটো দিয়ে জাতিসংঘের প্রস্তাবগুলিকে অবরুদ্ধ করেছে।